Assalamualaikum. Welcome back to my channel. তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে বেশ ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব HSC 2025 ব্যাচদের নিয়ে। তোমরা যারা HSC 2025 ব্যাচ তাদের কিন্তু এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তোমরা কে কি হতে চাও, কে ডাক্তার হতে চাও, কে ইঞ্জিনিয়ার হতে চাও, কে কোন ভার্সিটিতে পড়তে চাও, সেটা এখন থেকে তোমাদের নির্ধারণ করা উচিত। পরে হোক বা না হোক সেটা তো পরের বিষয়, চেষ্টা করতে ক্ষতি কী। আগে সেই লক্ষ্য অনুযায়ী তোমাদেরকে পড়াটা এগিয়ে নিতে হবে। এখন থেকে যদি তোমরা লক্ষ্য স্থির না করো তাহলে কিন্তু তোমরা পড়তে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবে। কারণ তোমরা জেনে থাকতে পারো যে তোমাদের ইন্টার লাইফে কিন্তু অনেক রাইটারের অনেক রকম বই রয়েছে। তো এতগুলো বইয়ের কারণে তোমার দেখা যায় যে তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি নাও তাহলে তোমাকে একটা বই পড়তে হবে, তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নাও তাহলে তোমাকে আরেকটা বই পড়তে হবে, তুমি যদি সব কিছু একবারে পড়তে চাও তাহলে কিন্তু তোমার মাথায় সেট হবে না। এর জন্য তুমি যেটা হতে চাও সেইটার দিকে বেশি ফোকাস রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। আর তোমাকে পড়ার সাথে সাথে ধরো তুমি একটা চ্যাপ্টার শেষ করলে তারপরে তোমাকে গাইড এবং টেস্ট পেপার সলভ করতে হবে, এমসিকিউ সিকিউ বারবার সলভ করে করে দেখতে হবে। প্রথম দিকে তোমাদের মাথায় কিছুই না ঢুকতে পারে যে আসলে কি পড়ছি, প্রথম দিকে সবার এরকম হয়, কিন্তু ধীরে 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 তুমি একটা জিনিস শেষ করে বারবার যখন শেষ করে রিভিশন করতে থাকবে তখন তোমার জন্য সেই বিষয়টা বুঝতে অনেক বেশি ক্লিয়ার হবে। এর জন্য তোমাকে একটা চ্যাপ্টার শেষ করে ওই চ্যাপ্টারটা আবার পুনরায় রিভিশন করতে হবে। আর লেখাপড়ার দিকে বেশি মনোযোগ হতে হবে, কারণ তোমাদের অ্যাডমিশন টেস্টের 3 মাস, কি মনে হয় যে একটা স্টুডেন্ট 3 মাস পড়লে একদম ভালো রেজাল্ট করতে পারবে? সম্ভব না, কারণ তোমাদের সিলেবাস কিন্তু অনেক বিশাল। এই সিলেবাসে তোমাকে অল্প সময় শেষ করতে হবে, আর সেই অল্প সময় শেষ করার জন্য তোমাকে এখন থেকেই পড়তে হবে। তুমি যদি এখন থেকে সুন্দর করে নোট করে গুছিয়ে না পড়ো তাহলে তোমাদের জন্য অনেক বেশি ক্ষতি হবে। আর সেই ক্ষতি এড়াতে তোমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিপস ফলো করতে হবে, যেমন তোমার স্টিকি নোটসে তোমরা লিখে রাখতে পারো যে আমি আজকে কি পড়বো, সেটা তোমার টেবিলে তুমি টানিয়ে রাখতে পারো বা একটা নির্দিষ্ট রুটিন করে তোমরা পড়াশোনা করতে পারো। আজকে ধরো রাত্রে পড়ছো, কালকে সকালে পড়ছো, এরকমটা না। প্রতিদিন সকালে পড়ো ঘুম থেকে রাত না জেগে, এরকম করে একটা টাইম মেনটেন করে তোমাকে পড়তে হবে, তাহলে তোমার পড়াটা অনেক বেশি গোছালো এবং ভালো হবে। তো আশা করছি তোমরা সকল কিছু আমি যে বোঝাতে চেয়েছি তোমরা সেটা বুঝতে পেরেছ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।